हेलो गाइस वेलकम टू माय चैनल। तो आज के আরেকটা ভিডিও ইনস্টাগ্রামের ভিডিও নিয়ে আমি উপস্থিত। তো আজকে আপনাদেরকে বলবো, আপনি যদি এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে এখনি গিয়ে ফলো করে দেন। আর ইনস্টাগ্রামের সব সেটিং প্রাইভেটের অপশনটা আমি দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করতে হবে, সেটিং এ যেতে হবে। আপনার এখানে থ্রি ডটে ক্লিক করে এদিকে সেটিং এ যেতে হবে। তো সেটিং আসার পর এখানে প্রাইভেট লেখা আছে দেখতে পাচ্ছেন, তো প্রাইভেটে ক্লিক করবেন। তো আজকে প্রাইভেটের সব অপশন একটা একটা করে দেখিয়ে দিব। তো ভালো করে দেখবেন, আপনি যদি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট করতে চান তাহলে এখানে প্রাইভেট অপশনটা আছে। তো এটা যদি এরকমভাবে অন করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি প্রাইভেট না করতে, তাই আমি প্রাইভেট করব না। তো এরপরে আছে অপশন কমেন্ট, এরপর আছে কমেন্টের অপশন। তো কমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কমেন্ট সেকশনে চলে যাবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনি কি করবেন, এখানে অ্যালাউ কমেন্ট ফ্রম এভরি ওয়ান অনেক আছে আরও। তো এখানে যদি আপনি এভরি ওয়ান দেন তাহলে আপনাকে সবাই কমেন্ট করতে পারবে। আর যদি পিপল ইউ প্রথমটা আর সেকেন্ডটা দেন, পিপল ইউ ফলো অ্যান্ড ইউর ফলোয়ার্স, তো এটা দিলে আপনার ফলোয়ার্স আর আনফলোয়ার্স যতগুলো আছে সবাই আপনাকে কমেন্ট করতে পারবেন। আর যদি তৃতীয় নম্বরটা দেন, তো আপনাকে শুধু আপনার ফলোয়ার্স মানে আপনার ফলোয়িং ওরা আপনাকে কমেন্ট করতে পারবে। আর শেষেরটা দিলে আপনার ফলোয়ার্সরা আপনাকে কমেন্ট করতে পারবে। তো আমি কী করবো, আমারটা এভরিওয়ান দিয়ে রাখি, সবাই কমেন্ট করতে পারবে ওইরকম। তো দেওয়ার পর ব্যাক দিয়ে দিব। তো এরপর এখানে আছে ব্লক কমেন্ট ফ্রম। তো আপনি যদি কাউকে ব্লক মানে কারো কমেন্ট আপনি ব্লক করতে চান, তো আপনি কী করবেন, এখানে চার্জবারে সোজা ওর নামটা টাইপ করে দিবেন। তো নাম টাইপ করার পর এখানে আপনি এরকম নাম দেখতে পাচ্ছেন, নামটা চলে আসবে। তো চলে আসার পর আপনি তাকে ক্লিক করে ব্লক করে দিতে পারবেন। তো এরপর আছে হাইড অপশন, হাইড অফেন্সিভ কমেন্ট। তো এখানে এটা হচ্ছে আপনার যদি কোনো আপত্তিকর কোনো কমেন্ট করে তাহলে এটা যদি অন করে দেন তাহলে এগুলা হাইড হয়ে যাবে, মানে আপনার এখানে দেখা যাবে না। তো এটা অন রাখবেন। তো এটা এতটুকুই। এরপর আছে ট্যাগস, এই ট্যাগটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো ট্যাগে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ট্যাগ ফ্রম, এখানে এভরি ওয়ান আছে, পিপল ইউ ফলো আছে, নো ওয়ান আছে। তো এখানে আমি কী করব, আমি বলবো এখানে এভরি ওয়ান রেখে দিবেন, এভরি ওয়ান রেখে দিলে কিন্তু ভালো। তো এরপরে ব্যাক দিবেন। সো এরপর আছে মেনশন, তো মেনশনে ক্লিক করব, মেনশনও এভরি ওয়ান দিয়ে দিবেন সেম। তো এরপর আছে স্টোরি, স্টোরি এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনি কী করবেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টোরি হাইড ফ্রম স্টোরি, তো এটাতে ক্লিক করবেন, জিরো পিপল আছে এখানে। তো আপনি যদি একটা স্টোরি ছাড়তে চান আপলোড করেন তাহলে আপনি এখানে কাউকে না দেখাতে চান তাহলে ওর নামটা চান্স করে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে এরকম সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে আপনি আপনার স্টোরিটা ও দেখতে পারবে না। তো এইভাবে আপনি যাকে যাকে ইচ্ছা করে তাকে তাকে না দেখাতে পারেন। তো এখানে ক্লোজ ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনি এখানে ক্লোজ ফ্রেন্ড বানাতে পারেন। তো এরপর এখানে আছে অ্যালাউ রিপ্লেস অ্যান্ড রিয়াকশন। তো আপনার ছবি বা ভিডিওতে যারা যারা রিপ্লে রিয়াকশন দিতে চান, তো এখানে আপনি এভরি ওয়ান দিতে পারেন, আর ফলো ইউ ফলো এটা দিতে পারেন, পিপল ফলো ইউ। তো আমি এভরি ওয়ান দিয়ে দিব। এখানে সেভিং, আপনি যদি কোনো কিছু ইনস্টাগ্রামে সেভ করতে চান তাহলে এখানে সেভ টু গ্যালারি দিলে তো গ্যালারিতে সোজা সেভ হয়ে যাবে। তো আমি এটা দিব না। তো এরপরে সেভ টু স্টোরি এটা এক্সিপ এটা দিয়ে দিবেন। এরপর আর সেভ টু লাইভ এগুলো রাখবে না। এরপর এখানে নিচেরটা একদম শেষেরটা শেয়ার ইউ স্টোরি টু ফেসবুক, এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি এটার মানে হচ্ছে আপনি যদি আপনার ইনস্টাগ্রামে কোনো স্টোরিতে কোনো কিছু আপলোড করেন তাহলে সেটা সুদা ফেসবুকেও আপলোড হয়ে যাবে একসাথে। তো আপনি যদি এভাবে করতে চান তাহলে এই অপশানটা ওপেন করে দিবেন। তো ওপেন করে দিলেই আপনার এটা শুরু হয়ে যাবে। তো এরপরে ব্যাক দিব। তো এখানে গাইডলাইন্স এটা লাগবে না, এখানে অ্যাক্সিবেস্ট এটা অ্যাক্টিভিটি স্ট্যাটাস এটাও অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি আপনার অনলাইনে আসে কি না নাই ওইটা যদি কাউকে দেখাতে না চান তাহলে এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাসে গিয়ে এখানে অন করে দিবেন। অন করে দিলে আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনার কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আসেন কি না। তো এটা অফ করে দিই।
তো এরপর আছে মেসেজ, তো মেসেজ অপশানে গিয়ে এখানে আপনি অ্যাড ইউর ফেসবুক, আপনি আপনার ফেসবুকও এখানে অ্যাড করতে পারেন। তো এরপর আছে আদার্স পিপল, তো পিপল অন ফেসবুক এটা লাগবে না। তো গ্রুপ, আপনি আপনাকে যদি গ্রুপে কেউ অ্যাড করতে চায় তাহলে আপনি এখানে অন অপশানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই আপনাকে যে কোনো গ্রুপে ওরা নিতে পারবে। সো প্রাইভেট অপশান সবগুলো এতটুকুই আমি এতটুকুই দেখাবো। এরপরে এখানে কানেকশনস, এখানে আছে একটা ব্লক অ্যাকাউন্ট, তো আপনি যদি কাউকে ব্লক করে দেন তাহলে এটা এখানে এসে ওকে দেখতে পারবেন। আর যদি কাউকে ব্লক করতে চান এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ব্লক করে দিতে পারেন যাকে ইচ্ছা। তো আমি কাউকে করবো না ব্লক, আবার এখান থেকে আনব্লকও করতে পারবেন। তো এতটুকুই প্রাইভেট অপশানের। তো আরও এভাবে ভিডিও পেতে চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে থাকেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশের বেল আইকনটি অল করে নেন। তো এতটুকুই ভালো থাকবেন।